তাছাড়া কল্যাণী এক্সপ্রেসওয়েতে অনেক স্কুল আছে, আরও ভবিষ্যতে আরও অনেক স্কুল খুলবে সেটা আমি দেখতে পাচ্ছি। এন্ড এখানে স্টুডেন্টস নদীয় ওই পারে মানে হুগলি সাইড থেকে আসে, তাছাড়া আমাদের হাটপাড়া জগদল ওখান থেকেও আসে, এইদিকে আমাদের ক্যালকাটা সাইড থেকেও অনেক জায়গা থেকে স্টুডেন্টসরা আসে। তাই জন্যে আর আমাদের ট্র্যাফিকের উপরে লোডটা যে আছে অনেকটা বেশি। কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটনা ছিল, তো তাই জন্য আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে রেগুলারলি প্রোগ্রাম করতে হবে। আর আমাদের ট্রাফিক টিমটা আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাইছি যে স্কুলে বাচ্চাদের কোনো আর প্যারেন্টসদের কোনো সমস্যা না হয় ওই আওয়ার্সগুলোতে, সেটা আমরা সুনিশ্চিত করা আরও বেটার করার চেষ্টা করব। থ্যাংক ইউ। ছোটো ওটো একটা ইস্যু আছে ডেফিনেটলি, তার সংখ্যা তার রুট এই সম্বন্ধে কিছুদিন আগেই ডিএম সাহেবের সঙ্গে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেবরা ছিলেন, আমরা একটা আলোচনা করেছি। আমরা আশা করি খুব শীঘ্রই আপনারা পজিটিভ রেজাল্টটা গ্রাউন্ডে দেখতে পাবেন। থ্যাংক ইউ।